যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এর আগেই অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। আজকে ওই একটি মডেল বানানো হয়েছে, এই ডামি মডেল নিয়ে এসে সেই ডামি মডেলটিকে ছাত্রাবাসের যে হোস্টেলের যে তিনতলা সেখান থেকে ফেলে দিয়ে তদন্তকারী আধিকারিকরা দেখতে চাইছেন ঠিক কিভাবে পড়ে গিয়েছিলেন ওই পড়ুয়া এবং কিভাবে তার মৃত্যু হতে পারে। সমস্ত বিষয়টাই একবার ওই ডামি মডেল ফেলে দিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আজ দুপুরবেলা প্রায় 12:30 নাগাদ তদন্তকারীদের একটি দল ওই ডামি মডেল নিয়ে তারা পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এবং সেখান থেকে একই সঙ্গে কয়েকটি কোলবালিশও নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এভাবেই ঠিক কি ঘটেছিল অভিশপ্ত রাতে, ঠিক কি ঘটেছিল যাদবপুরের হোস্টেলে তা জানতেই হোস্টেলের থেকে ওই ডামি মডেল এবং কোলবালিশ ফেলে দিয়ে তদন্তকারী আধিকারিকরা দেখতে চাইছেন ঠিক কি ঘটেছিল সেই দিন। আজকে 12:30 সময় যাদবপুর মেন হোস্টেলে পৌঁছয় তদন্তকারী দল। নিহত ছাত্রের উচ্চতা এবং তার ওজন অনুযায়ী মডেল বানানো হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং এই মডেল দিয়েই বুঝতে চাইছেন যে এই ওই দিন ওই ছাত্র তিনি নিজে ঝাঁপ দিয়েছিলেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছিল, পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। এক্ষেত্রে হোস্টেলের বারান্দার পাঁচিলের সঙ্গে ছাত্রের উচ্চতাও মেপে দেখা হচ্ছে। নিজে থেকে ঝাঁপ দিলে তিনতলা থেকে কোথায় পড়ার সম্ভাবনা থাকে আর জোর করে ফেলা হলে কোথায় তার অবস্থান কি থাকছে, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত দফায় দফায় প্রায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। পৃথক পৃথকভাবে জেরাও করা হয়েছে এই ঘটনার সঙ্গে। এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে তাদের বয়ান। তারপরে এদের অভিযুক্তদের নিয়ে এসে এক দফায় ঘটনার পুনর্নির্মাণ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার মডেল নিয়ে এসে, ডামি মডেল নিয়ে এসে দেখা হচ্ছে ঠিক কি ঘটে থাকতে পারে ওই দিন রাতে। ধৃতদের দেওয়া তথ্যগুলি মূলত যাচাই করে নিতেই মডেল আনা হয়েছে।